সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে ব্লগটা আমাদের জন্য স্পেশাল, কারণ হচ্ছে আমাদের ছোট্ট সোনা পাখি সাহেরকে নিয়ে আমরা যেখানেই যাই না কেন ওই মুহূর্তটা আমাদের জন্য খুবই স্পেশাল হয়ে ওঠে। আজকে ওর ব্যতিক্রম না, স্যারকে নিয়ে, ওর পাপা ওকে নিয়ে গিয়েছে গ্রসারি শপে এটা ওটা কেনার জন্য, বাসার জন্য। আর মাশাআল্লাহ ওর বাবা ভীষণ এনজয় করছিল ব্যাপারটা, ওকে এর আগে এরকম এনজয় করতে দেখিনি আমার সাথে কেনাকাটায় অন্তত। তো যাই হোক না কেন, ওর আর সাহেরের এই যে ভালোবাসা, কেয়ারিং, শেয়ারিং, এই ব্যাপারটা আমার কাছে দারুণ লাগে। বাবা আর মেয়ের এই অটুট বন্ধন যেন এরকমই থাকে সব সময়। সবাই দোয়া করবেন। আর স্যাহের সবার সাথে মিশছিল, হাসছিল, মানে ও ভীষণ এনজয় করছিল ব্যাপারটা, সাথে ওর পাপা ওকে নিয়ে এটা ওটা মানে সিলেক্ট করছিল, প্লাস হচ্ছে আমাকে বলছিল এটা না ওটা না, ব্যাপারটা খুবই দারুণ। আর স্যাহের এরকম এক্সপিরিয়েন্স ফার্স্ট হচ্ছে এজন্য বলবো, কারণ এর আগে যখন ও গিয়েছে দুই তিনবার, তখনও অনেক ছোট একটা বেবি ছিল, কোলে ছিল, হয়তো বার কোলে ছিল এরকম টাইপের, তো ওই ব্যাপারটা ও বুঝতে পারেনি তখন। এখন এনজয় করছে, পরবর্তীতে ইনশাল্লাহ আরও এনজয় করবে। আর হচ্ছে ছোটোখাটো অনেক জিনিসপত্র এখান থেকে নেওয়া হয়, এর আগেও হয়েছে। এখন যে জিনিসগুলো ছোটোখাটোর থেকে বেশি যে জিনিসগুলো নেওয়া হয় সেটা হচ্ছে স্যাহেরের কিছু পছন্দের জিনিস এখান থেকে নেওয়া হয়, প্লাস হচ্ছে বাসায় কী মেক করে ওকে আমি খাওয়াতে পারি ইজিলি সেই জিনিসগুলোই কেনা হয় এখন বেশি। তো যাই হোক না কেন, আমার এই ছোট্ট শপিং ব্লগটা স্যাহের আর স্যাহেরের পাপার সাথে আপনারা এনজয় করতে থাকুন। আর হচ্ছে দেখো আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। আর একটা কথা, সেটা হচ্ছে বাচ্চাদের কিন্তু এভাবে ছোটোখাটো হোক বা কাছে কাছে যে জায়গাগুলোতে আপনি যান, টুকটাক সব জায়গায় নিয়ে যাওয়া উচিত। এতে বাচ্চারা অনেক কিছু এক্সপিরিয়েন্স করে, অনেক কিছু শিখতে পারে, অনেক কিছু, কারণ কি চোখের একটা দেখা থেকে ওরা কিন্তু অনেক কিছু শেখে, আর বাচ্চারা যা দেখবে তাই শিখবে। তো আপনি কিভাবে মানুষকে করছেন, কিভাবে আপনি কথা বলছেন, কিভাবে আর বাচ্চাটার সামনে করছেন, সেটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। প্লাস হচ্ছে আমরা নিজেরাও কিন্তু জানি যে আমাদের নিজেদের মধ্যে অনেক প্রবলেম থাকে, তো এই প্রবলেমগুলো যাতে আপনার বাচ্চা না পায় সেটা অবশ্যই আপনারা সবাই একটু এই ব্যাপারটা ভেবে দেখবেন। কারণ কি আমাদের তো সমস্যা থাকতেই পারে, কিন্তু আমরা তো কেউই চাই না আমাদের বাচ্চার মধ্যে সমস্যাটা আসুক। তো যাই হোক না কেন, স্যাহেরের যে ব্যাপারটা এটা কিন্তু দারুণ উপভোগ করছিলাম আমি আর ওর পাপা। ও ভীষণ এনজয় করছিল, চারপাশের মানুষজন দেখে, প্লাস কেউ মানে বুঝতেই পারছে না যে ও এক বছরের একটা লিটল বেবি। আর মাশাআল্লাহ আমার বাচ্চাটা এক বছরের মধ্যে এই হাঁটা চলা, মানে ও বাসার যা হয় তাই খায়, প্লাস হচ্ছে ও ভীষণ আমাদের সাথে টাইম স্পেন্ড করতে অনেক বেশি আনন্দ পায়, আর আমরা ওকে যথাযথ সময় দেওয়ার চেষ্টা করি। আর ওর পাপা যেহেতু অফিস থেকে এসে ফুল ডিউটি পালন করে ওর মেয়ের, আর কোনো দিন না করা দেখিনি ওর পাপাকে আমি এ পর্যন্ত, হওয়া পর্যন্ত থেকে এখন পর্যন্ত। ওর পাপার অবদান আমি বলবো কোনো অংশে আমার থেকে কম না ওকে বেড়ে তোলার ক্ষেত্রে। তো যাই হোক না কেন, ওর বাবা নির্ঘুম রাত কাটাচ্ছে পর্যন্ত, ও হয়েছে থেকে পর্যন্ত নির্ঘুম রাত কাটাচ্ছে প্রতিনিয়ত। তো যাই হোক না কেন, স্যাহেরের যে ব্যাপারটা এটা হচ্ছে এমন একটা এই টাইমের যে ব্যাপার যে ওর অনেক কিছু এখন বোঝার বয়স হয়ে ওঠেনি, অনেক কিছু হয়নি, যেমন এখানে ওয়েফারটা ভেঙে ফেলছে, আর এই দুইটা ওয়েফার ওখান থেকে নিয়েছিল, দুইটাই ভেঙে ফেলেছে, তো আমরা এটা কিনে নিয়ে আসছি যেহেতু নষ্ট করে ফেলছে জিনিসটা। প্লাস হচ্ছে ও আরও কিছু কিছু জিনিস করছিল, তো যাই এটা আমরা একটু ওকে আটকানোর চেষ্টা করছিলাম। ছোটবাবু তো
ও না পেরে ওর বাবা পরে ওকে মাঝখানে বসায় দিছে যে তোমার যা ইচ্ছা নাড়ো। ও ইভেন মুখ দিয়ে জিভ দিয়ে টেস্ট নিচ্ছিল, ওর পাপাকে আটকাচ্ছে, মুখ টেস্ট নিচ্ছে যে কি রকম, কিন্তু সবগুলোই তো প্যাকেট করা। ও টেস্ট না পেয়ে আবার ও কোলে ছড়ার জন্য বায়না করে, তো ওর পাপা হচ্ছে বাচ্চাদের যে বসার প্লেসটা ওখানে আবার ওকে বসায় দেয় এবং ঘুরে ঘুরে জিনিস সিলেক্ট করছিল। তো এই হচ্ছে আমাদের টুকটাক শপিং। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন মন প্রাণ ভরে। আপনাদের সবার জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা এবং দোয়া থাকলো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।